Good morning, student. How are you? I hope you all are well. Today I will take the first class of drawing for your term 2 exam. I hope tumra term 1 er exam shobai khub bhalo bhabe diyecho. Eibar tomader term 2 er exam er jonno aro bhalo bhabe prepare hote hobe. Ajke amra term 2 er class UKG drawing er first class shuru korchi. Ajke amra first class e একটা বার্ড ড্রয়িং করব তো এই বার্ডটা আমরা কিভাবে ড্রয়িং করব তোমরা দেখে নাও দেখো বার্ডটা ড্র করার জন্য আমাদের প্রথমে একটা লাইন ড্র করতে হবে স্ল্যান্টিং লাইন এইভাবে আমরা একটা স্ল্যান্টিং লাইন ড্র করব দেন এর মাথা থেকে আরেকটা লাইন এইভাবে এসে এর সাথে অ্যাড করে দেব এরপর এই যে স্ল্যান্টিং লাইন এটাকে আমরা একটু বাড়িয়ে নেব যদি মনে হয় এরপর এখানে যে শেষ হয়েছে এর একটু উপরে গিয়ে এখান থেকে এসে এটাকে আমরা এর সাথে অ্যাড করব দেন এর বাকি অংশটুকু নিচের দিকে নামিয়ে আনব এখান থেকে এসে এটাকে অ্যাড করে দেব এইভাবে এরপর বার্ডের এখান থেকে আরেকটা ছোট স্ল্যান্টিং লাইন এটাকে এর সাথে অ্যাড করে এইভাবে এর ঠোঁট বানিয়ে এর মাঝখান থেকে আরেকটা লাইন টেনে নেব এখানে গোল করব এইভাবে एंड एखाने आरेकटा एरकम लाइन ड्र करे निते हबे एरपर एखाने देखो वन टू एंड थ्री वन टू थ्री एइभाबे लाइन टेने एर माझखान थेके लाइनटा एर साथे एड करे करे नीचे दिके एइभाबे नामिये दिते हबे एइभाबे तोमरा एटाके ड्र करार चेष्टा करबे এরপর এটাকে আমরা কালার করে নেব দেখো এখানে আমি কালারে বর্ডার দিয়ে দিয়েছি এখানে দিয়েছি ইয়েলো এখানেও ইয়েলো দেব সেজন্য এখানে ইয়েলো বর্ডার দিয়েছি এখানে অরেঞ্জ দিচ্ছি আর এখানে দিয়েছি গ্রিন আর এখানে পায়ে হচ্ছে লাস্টে ব্ল্যাক কালার দেব আর চোখেতেও আমরা লাস্টে ব্ল্যাক কালার দেব তোমাদের যদি অন্য কালার থেকে এটা করার ইচ্ছা থাকে তাহলে অন্য কালার থেকেও এটা করতে পারো এবার এই কালারগুলোকে যেভাবে বর্ডার দিয়েছি সেই কালার থেকে এটাকে সুন্দরভাবে ফিল করে নেব দেখো এটা পুরো কালার হয়ে গেছে সব জায়গায় খুব ভালোভাবে কালার আমি ফিল করে দিয়েছি তোমরা এভাবেই এটাকে ড্রয়িং করে ফিল করবে কালার দিয়ে আমি এখানে ব্ল্যাক কালারে আউটলাইন বর্ডার দিয়েছি তোমরা যদি চাও এটা ড্রয়িংয়ের শেষে এইভাবে সুন্দর করে একটা আউটলাইন দিয়ে দিতে পারো ব্ল্যাক কালার থেকে ব্ল্যাক কালার প্যাস্টেল থেকে এটা দিতে পারো তবে এই প্যাস্টেল কালারের উপর কোনো স্কেচ দিয়ে বর্ডার টানবে না তাহলে এর উপর বর্ডারটা দেখতে ভালো লাগবে না এই যদি প্যাস্টেলের কালার করো তাহলে প্যাস্টেলের ব্ল্যাক কালার থেকে এটা বর্ডার দেওয়ার চেষ্টা করবে আশা করি তোমরা আজকের ক্লাস খুব ভালোভাবে বুঝতে পেরেছো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি নেক্সট ডে আমরা অন্য ড্রয়িং শিখে কালার করব টাটা হ্যাভ এ নাইস ডে